আমার খেলটা অনেক বেশি রাখত বাচ্চা খালি কই শ্যামেরান মানামা জাল্লি করার মশা তো নাই আমার হাজবেন্ড অনেক পছন্দ করত বিরিয়ানি মানে ওর অনেক শখ ছিল কিন্তু সে তো নাই এখন রান্না করলে কে খাবে এই অবস্থায় কিভাবে রান্না করা যায় যেইটা ছিল সেই তো নাই যে সবচেয়ে বেশি হাসি খুশি থাকতো বুড়ো ভাইটা মাথায় করে রাখতো সেই তো নাই না এখন কিভাবে আর থাকবো আর কিভাবে চলব মনে পড়বে না কেন আমাকে কাজের থেকে আসলে মানে এটা করো ওটা করো আরা দিন দেখি নাই ভাল লাগে না মানে আমার খেলটা অনেক বেশি রাখতো দুষ্টুমি কত ফাজিমি কত পোলো রান্ধে কত সবাই মিলা খাইতাম সব কিছু করছি এই প্রকার তো ও আর নাই আজকে আমি যাওয়াটু করছি বাচ্চা নিলে বাচ্চা খালি করে শ্যামেরান মানামা জাল্লি করার মশা তো আর নাই এত মানুষে মনে করেন ছেলে বুড়ের বিয়ে দিছি ছয় মাস সাত মাস বিয়ে হয়েছে সবার দায়িত্ব ওর দায়িত্ব সবাই নেয় কিন্তু মাটার দায়িত্ব তো কেউ নেয় না মা তো কেউ দায়িত্ব কেউ নিতে চায় না কেউ তো আসে না যে এত মিডিয়ার ফোনে ইয়াহে এই যে ফোন আহে ডালের কথা জিগায় কয় না তো এই মাটার মাটার কথা তো কেউ জিগায় না যে মাটার দায়িত্বটা কেনা নিব এই সন্তানের দায়িত্বটা কেনা নিব কিভাবে এই সংসারটা চলবো গরিব দিয়ে গুমরা গুমরা কান্দি খালি না আমরা বেঁচে আছি না প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে খুন করছে ওর মা যেরকম এজন দাপড়ায় ওর মা যেন এরকম দাপড়ে থেকে সন্তানের লেগা ঈদের দিনে ওর একটা জিনিস কি মানে পোলাও পা কিনে অনেক খুশি হয় আর কি ও আবার একটু পোলাও খাই বেশি করে আর কি মানে আমার ছেলে ঈদের মধ্যে মানে অনেক আনন্দ ফুর্তি করত বাবা আমি জানি যে আমার ছেলে কোন ধরনের ঈদের নামারে পুরো পাগল করে দেয় যাবু চলো তবু পাশে চলো চাঁদের পাশে চলো ঈদের দিন ওখানে সবসময় মনে পড়ে কোনো গেতে গেতে হলে কোনো যেতে হলে আমার ছেলের কথা মনে পড়ে আমার ছেলে তো পাবো না সেটা আমি আমার বিশ্বাস হয় আমার ছেলে যেভাবে গেল কেন এই দাওয়া পাল্লা দাওয়া আমার ছেলেটা আমার জীবন গেল কেন তার তো কোনো দোষ ছিল না একটা মাসুম বাচ্চা মাত্র 18 বছর তার পাড়ায় তার মুখে রোজা আসছিলো